আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান। একটি গুরুত্বপূর্ণ বিষয় হাতের একজিমা, বা যেটাকে আমরা মেডিকেলি হ্যান্ড একজিমা বলি, সেটা নিয়ে একটু আলোচনা করব। হাতের একজিমা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হাউসওয়াইফ ফিমেলদের বেশি হয়ে থাকে। বিভিন্ন মেডিকেল বইপত্রে এটার আরেকটা নাম আছে, হাউসওয়াইফ ডার্মাটাইটিস, মানে হাউসওয়াইফ একজিমা। যার সাধারণত আমাদের হাউসওয়াইফরা পানির কাজ প্রচুর পরিমাণে করে থাকেন, ওনারা সাবান বেশি ধরেন, পানি বেশি ধরেন, বিভিন্ন জিনিস কাটাকাটি করেন, তো সব কিছু মিলে তাদের প্রচুর এই সমস্যাটা থেকে থাকে, এটা তাদের বেশি হয়। এবং যারা মানে কাজের লোক থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ইদানিং এই জিনিসটা বেশি পাচ্ছি। প্রচুর হাউসওয়াইফরা তাদের কাজের মেয়েদেরকে নিয়ে আসছেন, যে হলো তাদের এরকম হ্যান্ড একজিমা আছে। এছাড়া ছেলেদের মধ্যে কিছু কিছু হ্যান্ড একজিমা পেয়ে থাকি, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। কিছুদিন আগে আমার কাছে একজন আসলে, উনি লেবু দিয়ে শরবত বানান, লেবু বারবার চিপতে হয়, পানি ধরেন, এটা একজন। একজন আসলে চা বিক্রেতা, উনি চায়ের পানি এসব কাপ পরিষ্কার করেন। আর এমনি সচরাচর কিন্তু কষাই বা বুচারদেরও কিন্তু হ্যান্ড একজিমা হয়ে থাকে। তো হ্যান্ড একজিমার ক্ষেত্রে যেটা মেজর সমস্যা, এটা কিন্তু কোনো জীবাণু ঘটিত রোগ নয়, এটা হচ্ছে একজিমা। এবং একজিমার প্রধান জিনিস হলো, যে কারণে একজিমা হয় সেই কারণটা থেকে যদি আমরা দূরে না থাকতে পারি, চিকিৎসা দিয়ে ভালো, সাময়িক ভালো থাকা যায়, কিন্তু পার্মানেন্ট কিওর হয় না। তো এই জন্য আমি সবাইকে বলবো যে হ্যান্ড একজিমার আপনি চিকিৎসা যে ডাক্তার সাহেবের কাছে নেন, দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্টামিন, স্টেরয়েড জাতীয় লাগানো ওষুধ দিবেন, তাহলে চলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু সমস্যা হচ্ছে আবার ব্যাক করে। তো এই জন্য আমি বলবো যে আসলে সবার কাছ থেকে তো সবার দূরে থাকা সম্ভব না, যে যে পেশায় আছেন বা যারা হাউসওয়াইফ আছেন। তো এই জন্য কাজটাকে একটু মানে বুদ্ধির সঙ্গে করতে হবে। সেটা হলো যাদের, এবং কিছু কিছু লোক আছে যাদের হাত পা ঘামে প্রচুর, এটার কারণে কিন্তু হ্যান্ড একজিমা হয়ে থাকে। তো আমি এই জন্য বলবো। আর কিছু কিছু আরেকজন আছে যে কিছু মানুষের একটু স্বভাব আছে যে একটু সূচি বাই টাইপে, যেমন অল্প একটু দেখলো, একটা হাত ধরলো, একটা মানুষের সঙ্গে কথা বললো, বা একটা জায়গায় হাত লেগে গেল, সাবান দিয়ে হাত তুললো, বারেবার সাবান দিয়ে হাত তুলছে, এটা কিন্তু হ্যান্ড একজিমা হয়ে থাকে। তো এই জন্য আমি বলবো যে যারা পানি কাজ বেশি করেন, যদি সম্ভব হয় তাদের ক্ষেত্রে আপনারা গ্লাভস ব্যবহার করবেন। বিভিন্ন ধরনের গ্লাভস কিন্তু পাওয়া যায়, যেটা আমাদের দেশে এখন সুপার সুপার পাওয়া যাচ্ছে, কটন গ্লাভস, যেটা কাপড়ের তৈরি, তার উপরে প্লাস্টিক গ্লাভস, কটন গ্লাভস পরে নেবেন, তার উপরে প্লাস্টিক গ্লাভস পরবেন, তারপরে কাজ করবেন। এবং কাটাকাটির ক্ষেত্রে কষযুক্ত জিনিস, যেমন মানে ফল, শাকসবজি, এগুলোর কষ থেকেও কিন্তু মানে হ্যান্ড একজিমা হতে পারে, এটা একটা ব্যাপার। অজু গোসলের পরে আপনারা হাতে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন, হাতটা যেন ভালো ড্রাই থাকে, ড্রাই মানে পরিষ্কার করে নেবেন, ড্রাই করে নেবেন, তারপরে একটু মানে ময়েশ্চারাইজ করে নেবেন, যাতে বেশি ড্রাই না হয়। এবং সাবান ঘন ঘন ব্যবহার করবেন না, এবং গোসলের ক্ষেত্রে সাবানের ক্ষেত্রে আপনারা সফট সাবান ব্যবহার করবেন, অথবা ময়েশ্চারাইজার অথবা যে বডি ওয়াশ ব্যবহার করবেন, বা শ্যাম্পু দিয়েও গোসল করতে পারবেন, এইসব জিনিস ব্যবহার করবেন। আর এইসবের ক্ষেত্রে ময়েশ্চারাইজ করা তো সবসময় জরুরি, সাবানটা অ্যাভয়েড করতে হবে। আর একটা রুমাল বাই রাখবেন, বিশেষ করে আঙ্গুলে ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে, এই জায়গায় পানি মুছে ফেলতে হবে, এইসব ব্যাপারে থাকবে। তো এইসব ব্যাপারে বারবার সচেতনতা অবলম্বন করলে আপনার যত একজিমার অ্যাটাকটা যত কম হবে, বা যত দীর্ঘ সময় পর পর আসবে, তত আপনি ভালো থাকবেন। এরকম যত দীর্ঘ হবে, একটা সময় দেখা যাবে যে এরকমটা পুরোপুরি সেরে যাবে। তো এইভাবে একটু সচেতন থাকবেন, সচেতন থাকলে সবার পক্ষে হ্যান্ড একজিমা প্রিভেনশন করা সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন।